করিমগঞ্জে শনিবারিতে অঘটন, বিদ্যুৎ বিভাগের চূড়ান্ত উদাসীনতায় প্রাণ গেল এক কিশোরের, বিদ্যুতের খুঁটিতে স্পর্শ করতেই অঘটন, মৃত কিশোরের নাম আবু তাহের চৌধুরী। ঘটনার বিবরণে জানা গেছে, আজ শনিবারি এলাকার রানীবাড়ি গ্রামে এই শোকাবহ ঘটনা সংঘটিত হয়েছে। তথ্যমতে একই গ্রামের আবু তাহের চৌধুরী নামের এক 14 বছরের কিশোর খেলতে গিয়ে একটি বিদ্যুতের খুঁটি স্পর্শ করতে মাটিতে লুটিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কিশোরকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই ঘটনার জন্য স্থানীয়রা বিদ্যুৎ বিভাগকেই দায়ী করছেন। বিদ্যুৎ বিভাগের চূড়ান্ত উদাসীনতায় এই ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। চলে আজকে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, আমরা শনিবারই গ্রাম, আমরা একচুয়ালি গ্রামটার নাম হলো মানে রানীগ্রাম। রানীগ্রাম আজকে যে একটা ঘটনা হয়ে গেছে, মানে একটা ছোট বাচ্চা আজকে মারা গেছে কারেন্টের খুঁটিতে লাগিয়া। তো ঘটনাটা হয়েছে গিয়া, আমরা এই রানীগ্রাম ঢুকার পরে মসজিদের সামনে যাবার পরে ওখানে মানে আমাদের বাসার ওদিকে আর কি ব্যবস্থা করছে না, তারা আইসে না, যার ধরুন এপিডিসিলর গাফিলতির লাগিয়া আসছে একটা ছোট বাচ্চা তার প্রাণ হারাইতে হয়েছে। মানে এই কারেন্টের খুঁটির নিচে যখন গেছে যাবার পরে এই মেবি আর্থিং করছে আর কি। আমরা যতটুকু আমরা শুনছি যে চাঁদ চাঁদ করে একটা মানে আওয়াজ আইছে, আওয়াজ আবার পরে ঘরটা কি যখন মানে মানুষ আইছে আবার পরে মানুষের দেখা যায় বাচ্চাটা একদম মানে বেহুশ হয়ে গেছে। বেহুশ হওয়ার পরে আমরা লগে লগে তারা করিমগঞ্জ সিভিল হসপিটালে আনছি, আনার পরে ডাক্তাররা কইছিল যে ছেলেটা ডেড হয়ে গেছে। তো আমি ধিক্কার জানাই যে এপিডিসিলর এই গাফিলতির লাগিয়া, কারণ আমরা অনেক দিন থেকে ইনফর্ম করিয়া যে আপনার কারেন্টের কুটিটাইন ঠিক করে দিও ঠিক করে দিও। তো আমরা ইনফর্ম করতে করতে একটা তো কারেন্ট দেয় না, ইভেন কুটিটাইন হইয়া মানে ঠিক করি দেয় না, আর কুটির নিচে দিয়ে লগিয়া জল দেখুন লাইনও ঠিক না, লাইন টাইন এমন ভাবে লোজ আর কি যে জল যদিন পড়ে দেখুন আজকে তো বাচ্চা একটা মরছে, আজকে লাইন একটা যদি জল যদিন পড়ে তে হাজার হাজার বাচ্চা কি তৈব মরবো, শত শত বাচ্চা কেন মানে মরবো। এটি হইলো একটা মানে ভিলেজ এরিয়া, ভিলেজ এরিয়া তো বাচ্চা তো থাকবো, আজকে যদি লাইনটা যদি মানে পানি যদি পড়ে তৈলে হাজার শত শত বাচ্চা কি তৈল অনে মরলো অনে। তো এপিডিসিল আমি ধিক্কার জানাই যে এপিডিসিলর এই মানে খারজল লাগিয়া আমি এই ভিডিওর মাধ্যমে আজ আমার মুখ্যমন্ত্রী আমি দৃষ্টি আকর্ষণ করিয়া যেন এপিডিসিলে তো অনেক দিন থেকে আমরা এত সাফার করে আর কি, যার মানে কোনো আমরা মানে বাসা দিয়ে প্রকাশ করতে মানে পারলাম না। নিচে জল উপরে তার তারিখটাই উইল গেল, ও আজকে যদি কারেন্ট থাকে একটা তার যদি জল যদি মানে ফরে সে তো মানে আমরা যতটুকু আমরা মানে শুনছি জল জলে আর মানে কারেন্টে তো তারা মানে অ্যাট্রাকশন হয়ে যায়, যখন অ্যাট্রাকশন হইব তখন তো কোনো বাচ্চা যদি আজকে মানে পানি যদি মানে ফাও দিতে বাচ্চা এটার তো মানে স্বাভাবিক এটার কিন্তু ডেড হইব। আজকেও এপিডিসিলর গাফিলতি লাগিয়া একটা বাচ্চার আজকে ডেড হয়েছে। আমি আহ্বান করি এপিডিসিলর কাছে যেন তারা অতিসত্বর মানে এই বাচ্চাটা টোটালি তো দায়বার এখন মানে এপিডিসিলে মানে নিব, কারণ একটা মার দেখুন 13 বছর একটা বাচ্চা আজকে জানলুই এপিডিসিলে কিটা করে খেলা করে, আজকে মানুষের জানলুই এপিডিসিলে আজকে খেলা করে। তো আমি ধিক্কার জানাই এন্ড আমি এপিডিসিলে আমরা এর লাগিয়া তীব্রতাকে তীব্রতর একটা আন্দোলন আমরা করার একটা পরিকল্পনা করে, কারণ এপিডিসিলে অনেক দিন থেকে আমরা কমপ্লেন করতে করতে আমরা বিরক্ত হয়ে গেছি, কিন্তু এপিডিসিলে তার গাফিলতি এটা মানে আয়ও না। আমরা যখন মানে ইনফর্ম করি ইনফর্ম করার পরে তারা তারা মোবাইল সুইচ অফ করে তারা ডাকি দিবে ছেলেটার নাম হইলো আবু তাহের চৌধুরী, মানে ছেলেটার বাসা হইলো মানে সুত্রাখান দিয়ে, তার আব্বার ডেড হয়ে গেছে পাল লাগি তাকে তার নানা বাড়ি। হ্যাঁ হ্যাঁ ওখানে হ্যাঁ তাকে বিকজ তার আব্বার তো মানে ডেড হয়ে গেছে গিয়া, তো ওখানে তাকে এই জায়গাটার নাম হইলো গিয়া শনিবারি বাজার হচ্ছে রানীগ্রাম আর। দাদা আমার যতটুকু লাগের মানে আর্থিং করে দিছে নিচে তাকে যেন আর্থিং করে ইলেকট্রিক খুঁটিটা মনে হয় আর্থিং করে দিছে আর জল আসলো।